আচ্ছা, যে খবরে প্রথমেই নজর রাখবো, সুপ্রিম কোর্টে আজ রয়েছে আরজিকর মামলার শুনানি। গত 17ই সেপ্টেম্বর শেষ শুনানি হয়েছিল, আজ তারপর রাজ্যের আরজিতে পিছিয়ে যায় সেই শুনানি। আজ 30শে সেপ্টেম্বর দিন ধার্য করেছে শীর্ষ আদালত। আরেকবার জানিয়ে রাখবো, আজ ফের আরজিকর মামলার শুনানি রয়েছে শীর্ষ আদালতে। শেষবার গত 17ই সেপ্টেম্বর এই মামলার শুনানি হয়েছিল, পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছিল 27শে সেপ্টেম্বর, তবে সেই দিন শুনানি হয়নি। রাজ্য সরকারের অনুরোধে সেই শুনানি পিছিয়ে গিয়ে আজ অর্থাৎ 30শে সেপ্টেম্বর দিন ধার্য করেছে দেশের সর্বোচ্চ আদালত। আপনারা সকলেই জানেন 9ই আগস্ট যে নারকীয় ঘটনাটি ঘটেছিল আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে, সেই মামলার স্বতঃপ্রণোদিত মামলার শুনানিতে রাজি হন সুপ্রিম কোর্ট। আজ সেই মামলার আবারও শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। বিচারপতি অর্থাৎ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে ডিভিশন বেঞ্চে আজ সুপ্রিম কোর্টে রয়েছে আরজিকর মামলার শুনানি। গত 17ই সেপ্টেম্বর ওই মামলার শেষ শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে। এরপর গত 27শে সেপ্টেম্বর সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল, তবে রাজ্য সরকারের অনুরোধে আরজিতে সেই শুনানি পিছিয়ে দেওয়া হয়। আজ সোমবার সেই শুনানি রয়েছে সর্বোচ্চ আদালতে। আরজিকরের বিচারের দাবিতে একদিকে জানিয়ে রাখবো, বিচারের দাবিতে পথে নেমেছেন চিকিৎসকরা। একই সঙ্গে আরও একটি কথা জানিয়ে রাখবো, আজ পূর্ণ কর্মবিরতির কথাও জানিয়ে রেখেছেন জুনিয়র চিকিৎসকরা। আজ আরজিকর মামলার শুনানি রয়েছে শীর্ষ আদালতে। গত 17ই সেপ্টেম্বর শেষ শেষ মামলার শুনানি। ফোনে রয়েছেন প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়। রাজা, যেমনটা জানা যাচ্ছে আজ আরজিকর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, কি হতে পারে আজ শুনানিতে? তো আজকে চতুর্থ দিনের শুনানি, যেটা গত 27 তারিখ হওয়ার কথা ছিল, কিন্তু রাজ্য সরকার আবেদন জানায় তাদের আইনজীবীরা করতে পারবে না তার জন্য পিছিয়ে দিতে, সেই মতোই আজকে সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি রয়েছে। তবে অন্যান্য দিনের মতো প্রথম থেকেই নয়, এটাকে লাঞ্চের পর 24 নম্বর আইটেম বেলা 2টোর পর এটাকে টেক আপ করা হবে বলে রেজিস্টার থেকে জানানো হয়েছে। অর্থাৎ বেলা 2টো থেকে শুনানি শুরু। এইবার এই যে আরজিকর কাণ্ডের যে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণীত মামলা শুনানি, তো বিভিন্ন দিকে চারটে দিক রয়েছে। এক হচ্ছে রাজ্য সরকারের আন্দোলনকারী ছাত্রদের প্রতি অভিযোগ, ছাত্রদের রাজ্য সরকারের পদক্ষেপ নিয়ে অভিযোগ, সিবিআই এর রাজ্য পুলিশের যে প্রথম 5 দিনের তদন্ত তাই নিয়ে অভিযোগ, এবং সিবিআই যে নিজের তদন্ত ভাড়াতে নিয়েছে তার গতি প্রকৃতি কি, এতগুলো দিক নিয়ে আজকে দেখতে হবে কোন দিকটা নিয়ে বেশি আলোচনা হয়। কারণ গতকাল রাজ্য সরকার বনাম রাজ্য পুলিশ বনাম সিবিআই তাদের যে দ্বন্দ্বের বিষয়টা ফুটে এসেছিল, যে 27 মিনিটের ফুটেজ মাত্র সিবিআই রাজ্য পুলিশের থেকে হাতে পেয়েছে, রাজ্য পুলিশ জানাচ্ছে আমরা 7 থেকে 8 ঘন্টার ফুটেজ দিয়েছিলাম, একাধিক বিষয়। তো তোমাকে যে বিষয়গুলো বললাম, প্রথম যেটা হচ্ছে রাজ্য সরকারের ছাত্রদের প্রতি যে অভিযোগ বা দাবি, সেই বিষয়ে আলোচনা কিছু নেই, কারণ মূল যে দুটো দাবি ছিল সেটা নিষ্পত্তি হয়ে গেছে। রাজ্য সরকারের প্রথম যেটা অভিযোগ ছিল যে আন্দোলনকারী ছাত্ররা তারা কর্মবিরতি পালন করছেন, তাই একাধিক মানুষ মারা যাচ্ছেন, চিকিৎসা ব্যবস্থা পরিষেবা ব্যাহত হচ্ছে ইত্যাদি ইত্যাদি। দীর্ঘ দিনের অবস্থান বিক্ষোভ বা কর্মবিরতি বাদ দিয়ে এখন কিন্তু আন্দোলনকারী ছাত্ররা তারা কাজে যোগ দিয়েছেন, সমস্ত হাসপাতালে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রয়েছে, এটা হচ্ছে এক। সুতরাং সেই নিয়ে আর কোনো অভিযোগের বিষয় নেই রাজ্য সরকারের। দ্বিতীয়ত হচ্ছে রাজ্য সরকারের আরেকটা অভিযোগ ছিল যে এই যে ছাত্ররা মিছিল করছেন, মিটিং করছেন, এক্ষেত্রে কিন্তু পরিষেবার অসুবিধা হচ্ছে, সাধারণ নাগরিকের অসুবিধা হচ্ছে, এইভাবে মিছিল মিটিং করলে রাতের পর যে রাত দখলের ক্ষেত্রে রাত্রে মাইক বাজলে অসুস্থদের অসুবিধা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। সুপ্রিম কোর্ট কিন্তু সেক্ষেত্রেও পরিষ্কার বলে দিয়েছে যে ছাত্ররা আন্দোলন করতে পারবে, শান্তিপূর্ণভাবে আন্দোলন রাজ্য সরকার আটকাতে পারবে না, তাতে আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি রক্ষা করতে হয় সেই রক্ষার দায়িত্ব রাজ্য পুলিশের, রাজ্য সরকারের। নিরাপত্তার ব্যবস্থা যদি করতে হয় সেই নিরাপত্তার বন্দোবস্ত রাজ্য প্রশাসনের দায়িত্ব। অর্থাৎ শান্তিপূর্ণভাবে ছাত্ররা আন্দোলন করতে পারবে তাতে রাজ্য সরকারের যে অভিযোগ ছিল সেটাও খারিজ হয়ে গেছিল সুপ্রিম কোর্টে। অর্থাৎ আমরা যেটা জানি যে মহারাজ দিন ভোর দখলের ডাক, অষ্টমীর দিন রাত দখলের ডাক যে জুনিয়র ডাক্তাররা দিয়েছেন, সেই আন্দোলনে বাধা দেওয়ার কোনো অধিকার রাজ্য সরকারের নেই, প্রশাসনের নেই, তারা অনুমতি দিতে বাধ্য কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। এই গেল রাজ্য সরকারের প্রতি, রাজ্য সরকারের ছাত্রদের প্রতি অভিযোগের বিষয়টা। ছাত্রদের যে রাজ্য সরকারের প্রতি যে অভিযোগ বা মূল যে দাবি, একাধিক দাবি রাজ্য সরকার মেনে নিয়েছে, সেটা পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া থেকে শুরু করে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা থেকে সে কর্তব্যরত যে পুলিশ অফিসার টালা থানার ওসি, একাধিক ব্যক্তিত্বকে পদ থেকে সরিয়ে দিয়েছে রাজ্য সরকার। কিন্তু নিরাপত্তা চূড়ান্ত করার বিষয়ে যে একাধিক দফা দাবি আছে, যেগুলো
ছাত্ররা চাইছে যে এই রেফারেল সিস্টেম থেকে শুরু করে সিসিটিভি লাগানো, একাধিক প্রতিশ্রুতি রাজ্য সরকার দিয়েছে, কিন্তু ছাত্রদের বক্তব্য যতদিন না পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে সেই প্রতিশ্রুতিগুলি, তারা কিন্তু তাদের মতো করে আন্দোলন চালিয়ে যাবেন। সেই মতোই মহালয়ার দিনে, অষ্টমীর দিনে তাদের আন্দোলনের ডাক। এবং যেটা আরো তোমাকে যেটা বলছিলাম যে সাত দফা দাবি রয়েছে, সেন্ট্রাল রেফারেল সিস্টেম তৈরি করা, একাধিক দাবি এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। সুতরাং সেই বিষয়গুলো থাকবে যে ছাত্রদের সমস্ত হাসপাতালে নিরাপত্তার ক্ষেত্রে যে যে দাবি বা পদক্ষেপ রয়েছে সেগুলো বাস্তবায়িত হচ্ছে কিনা, কতটা এগিয়েছে। সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে রাজ্য সরকারকে আজকে বলতে হবে, এর আগের দিনও রাজ্য সরকার বলেছিল যে তারা 100 কোটি টাকা বরাদ্দ করেছে ইত্যাদি ইত্যাদি। কোর্ট বলেছিল কতটা টাকা বরাদ্দ হয়েছে সেটা প্রশ্ন নয়, কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট কমিটি তৈরি করে দিয়েছিল বিভিন্ন হাসপাতালে এই উন্নয়নের ক্ষেত্রে নিরাপত্তা সুরক্ষার খাতিরে কি কি করতে হবে তার জন্য, সেই কমিটিগুলো তৈরি হয়েছে কিনা ইত্যাদি ইত্যাদি রাজ্য সরকারকে বলতে হবে। এবং তৃতীয় যেটা বলছিলাম যে রাজ্য পুলিশের প্রথম 5 দিনের তদন্তে যে গাফিলতি, মূলত তথ্য প্রমাণ লোপাট করার মতো সিবিআই অভিযোগ করেছিল যে তথ্য প্রমাণ লোপাট করার প্রচেষ্টা হয়েছে। পোস্টমর্টেম কেন দেরিতে হলো এগুলো আমরা একাধিক বার শুনেছি গত 3 বারের শুনানিতে, যে কেন পরিবারকে দেখতে না দিয়ে পোস্টমর্টেম করে দেওয়া হলো, পোস্টমর্টেমের পর সন্ধেবেলা কেন পোস্টমর্টেম হলো, পোস্টমর্টেম হওয়ার পর রাত 11টার সময় এফআইআর কেন হলো, দেহ দেখা গেছিল সকাল 8টা সাড়ে 8টার সময়, এফআইআর করতে রাত 11টা বাজলো কেন, ফাইনাল এফআইআর করতে ইত্যাদি ইত্যাদি। এই যে রাজ্য পুলিশের প্রথম পাঁচদিনের যে তদন্ত ভার হাতে ছিল সেই নিয়ে গাফিলতি, সেই বিষয় নিয়ে আলোচনা আসবে। এবং সর্বোপরি সিবিআই এর তদন্তের অগ্রগতি, সিবিআই ইতিমধ্যেই সন্দীপ ঘোষ কে দুর্নীতি এবং খুন এবং ধর্ষণের দায়ে গ্রেপ্তার করেছে, কালাথানার প্রাক্তন তৎকালীন ওসিকে গ্রেপ্তার করেছে। সিবিআই যে এতদিনে তদন্ত ভার হাতে পেয়েছে তার কি গতি প্রকৃতি, সেই দিকেও কি সওয়াল জবাব হয় সেদিকে আমাদের নজর থাকবে বেলা 2টার সময় শুনানি শুরু সুপ্রিম কোর্টে। ধন্যবাদ রাজা। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, আজ সুপ্রিম কোর্টে রয়েছে আরজিকর মামলার শুনানি, আর বেশ কিছু বিষয় উঠে আসার কথা জানা যাচ্ছে সেখানে।